আমরা দেখেছি যে 4:30টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে দুইটি ইউনিট আসে এবং তারপরেই কিন্তু একে একে প্রায় মোট 9টি ইউনিট এসে যোগ হয় এবং প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা এখন যে ধ্বংসাবশেষ দেখাতে চেষ্টা করছি আপনাদের, যে আগুন লাগার পরবর্তী যে বর্তমান অবস্থা, পুরো এলাকার যে বস্তির বেশ কয়েকটি ঘরবাড়ি কিন্তু পুড়ে গেছে। আর ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে আমাদেরকে, যে আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় 50 থেকে 60টি ঘরবাড়ি তারা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আগুনের যে সূত্রপাতটি সেটিও আসলে তারা তদন্ত সাপেক্ষে বলবে। তারা প্রথমে অবস্থা ধারণা করা হচ্ছে যে এখানে একটি দোতলা ভবনটি ছিল, ভবনের নিচে যেই হচ্ছে যে চুলা ছিল, সেই চুলার লাইন থেকে কিন্তু, গ্যাসের লাইন থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তবে এটির বিষয়ে তদন্ত করার পরে আসলে পরবর্তীতে জানা যাবে। আমরা জানি যে গত 17 ফেব্রুয়ারিও কিন্তু এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে যেটি আমরা জানতে পেরেছিলাম যে 10 থেকে 12টা ঘর পুড়ে গিয়েছিল। কিন্তু এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আগুন এখন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে, কিন্তু ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেই বিষয়টির কথা, যে বাড়িঘর এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60টি পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের এটি তথ্য। এবং আরও একটি বিষয় জানতে হবে, এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিস এটি জানিয়েছেন। এবং যারা আসলে এখানে আছেন, যারা এই জায়গায় বসবাস করতেন, তাদের আসলে যে পুড়ে সব কিছু নিঃস্ব হওয়ার পরে তারা মূলত খোঁজার চেষ্টা করছে যে কোনো কিছু সম্বল বাকি রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি টিনগুলো উঠিয়ে এবং এই পোড়ার যে জায়গাগুলো রয়েছে, যেই সকল আসবাবপত্রগুলো পুড়ে গিয়েছে সেগুলো আর কি উঠিয়ে আসলে নিজের কোনো সম্পদগুলো যেগুলো রয়েছে, ঘরগুলো তো আসলে চিহ্নিত করা গিয়েছে যে এটি কার ঘর ছিল বা অপরটি কার ঘর ছিল, সেগুলোই আসলে আর প্রাথমিকভাবে ধারণা করে আসলে তারা খোঁজার চেষ্টা করছে যে কোনো জিনিস অবশেষ রয়েছে কি না তাদের, সেটি আসলে খোঁজার চেষ্টা করছে। এবং এখানে যারা রয়েছেন, তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, তারা আসলে কান্নায় ভেঙে পড়ছে এবং আহা যাইতো যে তাদের যে সম্বলগুলো ছিল, যে অস্তিত্বটা ছিল, সেটি আসলে আগুনে পুড়ে গিয়েছে। এবং এতে করে আসলে অনেকের মানে যে সকল আসবাবপত্রগুলো, থাকার বাসস্থান বা অনেকের যেগুলো ছিল, সব কিছুই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের কারণে কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। আসলে তারা যেটি বলছেন, পুরো ছাই হয়ে গেছে পুরোপুরি। এখানে 5টা 4টায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটি বলেছিলাম যে শুরুতেই যে 4টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকে কিন্তু পুরো এলাকাতেই আসলে জনমানুষের স্রোত ঢল নামে এবং তারা এলাকাবাসী যারা রয়েছেন, বস্তিবাসী যারা রয়েছেন, তারা তাদের মতো করে যেভাবে পেরেছেন প্রথম অবস্থা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কিন্তু আগুনের তীব্রতা এবং ভয়াবহতা এত বেশি ছিল যে সেই সময় কিন্তু আমরা মানে তারা না পারে ফায়ার সার্ভিস সেটি এসে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তো এক কথায় বলা যেতে পারে যে আমাদের কাছে যেই সর্বশেষটি রয়েছে সেখানকার সর্বশেষ এই যে প্রায় 1 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের দল তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং 50 থেকে 60টি ঘর বাড়ি পুড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে। এবং গ্যাসের লাইন বা গ্যাসের চোলা থেকে আসলে আগুনের সূত্রপাত বলে আসলে ফায়ার সার্ভিস ধারণা করছে। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ এই মুহূর্তে বলা যেতে পারে করাইল বস্তির আগুন পুরোপুরি একেবারে নিয়ন্ত্রণে। তো এটি ছিল আমার কাছে সর্বশেষ।